হ্যাঁ ভালো আছি বলেন আমি আসলে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম লাইক হচ্ছে বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে আর কনফ্লিক্ট এন্ড আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মানে ইসলাম ধর্ম সম্পর্কে আমি ফ্রম মানে ইসলাম ধর্মে বিলং করি না বাট অন্য ধর্ম কৃষ্ণ ধর্ম সো আমি জানতে চাচ্ছিলাম যে কোরআন বা ইসলাম সম্পর্কে জানতে হলে লাইক হাউ হাউ শুড আই স্টার্ট ইট লাইক ফ্রম ওয়্যার শুড আই স্টার্ট ইট লাইক এটা এটা কি লাইক সিকোয়েন্সটা কি শুধু কোরআন পড়বো নাকি লাইক কোনটা দিয়ে প্রথমে প্রথমে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট পড়লে আপনি মোটামুটি পেয়ে যাবেন মানে আপনি যে ধর্ম থেকে এসেছেন সেই ধর্মের যে ঈশ্বর

ভাই আমি আসলে লাইক কি বলবো আমি ওইগুলোতে আসলে বিশ্বাস করি না আমি হচ্ছে বলতে গেলে সিনা খ্রিস্টান তো ছোটবেলা থেকে আমরা জাস্ট ওই আমাদের যে দশটা আজ্ঞা ছিল ওইটা শুনেই আমাদেরকে পর করানো হয়েছে আরকি যদি বাংলাদেশের কন্টেক্সে বলি আর কি আ বাংলাদেশ মানে আমাদেরকে সত্যি কথা বলতে আর কি যদি আমি একদমই আনবায়াসড আপনাকে আমার অপিনিয়নটা দেই ক্রিশ্চিয়ান সম্পর্কে বাংলাদেশে আমাদেরকে সত্যি মানে এরকম কোনো ধারণাই দেওয়া হতো না আমাদেরকে জাস্ট কয়েকটা রেগুলার লাইক ইস্টার সানডে বলেন আর ক্রিসমাসে বলন সেম শেপ লাইক সেম কাহিনী বলা হতো লাইক এত দিনের মানব আচ্ছা আনবায়াসড আপনি আনবায়াসড আনপেশাদার আই মানব আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান তাহলে আপনি

হালাল করেছেন তুমি তুমি কেন তা নিজের জন্য হারাম করে নিলে এই বইলা আল্লাহ পাক নবীকে একটু ধমকা দমকি করতেছে আর কি পড়লে বুঝতে পারবেন যে আল্লাহ পাক নবীকে ধমক দিচ্ছে যে তুমি কেন তোমার জন্য যেটা আমি হালাল করেছি তুমি কেন সেটা নিজের জন্য হারাম করে নিলে এখন আপনি তো এটা পড়া এসে বুঝবেন না যে কি জিনিস যে ঘটনাটা কি কি এমন আল্লাহ পাক এত खेপে গেল নবী এটা হারাম মানে হালাল কে হারাম করে নিল ঘটনাটা কি পরে যখন আপনি তাফসীর পড়বেন এটা মানে কোরআনের এক একটা আয়াতটা এক একটা সময়ে দুকা গেছে মানে এটা দিয়ে আপনি কি মিন করবেন এটা দিয়ে আপনি বসে বসে ভাবতে পারেন যে এটা কি মানব মানব সমাজে ক্ষুদা মানব সমাজে যে দারিদ্র মানব সমাজে যে এই যে যুদ্ধ বিগ্রহ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে এইগুলো বোঝানো বুঝাইছে আল্লাহাক নাকি অন্য কিছু নিশ্চয়ই এটার কোনো গভীর মিনিং আছে নিশ্চয়ই এমন কিছু বুঝাইছে যেটা যে এই যে আমরা যে প্রকৃতির যে আমরা ধ্বংস করছি প্লাস্টিক ব্যবহার করছি এই জিনিসটাই এই জিনিসটা হয়তো আল্লাহ বুঝাইতে পারে কি জিনিসটা বুঝাইছে সেটা আপনি অনেক তা ঘামাইবেন কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিন্তু যখন কন্টেক্সটা পড়বেন দেখবেন যে মোহাম্মদ গেছিল তার বউ হাফসা হাফসাকে বাপের বাড়ি পাঠায় তার কৃতদাসীকে সেই বিছনা তুলছিল তুইলা লটর পটর করতেছিল করার কয়ে করে টেরা তখন আবার হাফসা ফেরত চলে আসে দেখে ফেলছে দেখা চেতা গেছে চেতে গিয়ে নবীকে এখন বলতেছে তুমি এটা কি করছো আপনি এটা কি করছেন আপনি তো মানে দাসীর সাথে আমার বিছনা দাসীর সাথে করা শুরু করে দিচ্ছেন এইটা নিয়ে তখন হচ্ছে গিয়ে বৌরে সামলাইতে গিয়ে তখন হচ্ছে গিয়ে আল্লাহ পাকের কাছ থেকে এই আয়াত নাজিল হচ্ছে যে মানে তুমি তোমার জন্য যা হালাল করেছে তুমি কেন নিজের জন্য তা হারাম করে নিলে তখন আপনি বুঝতে পারবেন এটার আসল সত্যিকারের মিনিং কি কিন্তু এতক্ষণ কিন্তু আপনি ভাবতেছিলেন ওয়াও আল্লাহ যেহেতু বলেছে নিশ্চয়ই বিরাট একটা মিনিং আছে নিশ্চয়ই আহ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ নিয়ে একটা কিছু আল্লাহ কোন একটা বাণী দিচ্ছে যে আমরা অধিক কার্বন অক্সাইড নিঃসরণ করব না আমরা প্লাস্টিক ব্যবহার করব না আমরা হয়তো ধর্ষণের বিরুদ্ধে একটা বক্তব্য থাকতে পারে অনেক বড় বড় জিনিস ভাবতেছেন কিন্তু আসলে ঘটনা হয়তো যে নবী কার সাথে কি করতেছিল এটা নিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করছে তো এই ভাবে আপনি যদি কনটেক্সটটা না পড়েন তাহলে তো আপনি বুঝবেন না যে এখানে আসলে ঘটনাটা কি আর এর মাঝে হাদিসের প্রয়োজনীয়তা কোন জায়গায়

প্রতিবেশীর বউয়ের দিকে তাকায় না এটা নিয়ে দুই দুইটা মানে কমান্ড হচ্ছে গিয়ে প্রতিবেশীর বউয়ের দিকে তাকানো যাবে না প্রতিবেশীর বউয়ের সাথে ব্যবচার করা যাবে না তাই না দশটার ভিতরে দুইটাই হইতেছে এটা এখানে কত জরুরি জরুরি বিষয় দাস প্রথা নিয়ে কিছু বলতে পারতো বা বা ধরে নারী ধর্ষণ নিয়ে কিছু বলতে পারতো এগুলা নিয়ে কিছু নাই কোনো কথা নাই শিশু ধর্ষণ তারপর চাইল্ড মলেস্ট হয় তারপর হচ্ছে যে যুদ্ধ আক্রমণাত্মক যুদ্ধ মানে দখলদারিত্ব কত বড় বড় বিষয় আছে এগুলো সব রেখা ঈশ্বর দুই দুইটা রুল জারি করলো যে প্রতিবেশীর বিবির দিকে তাকায় না এইটা তো আমার আমার সবসময় মাথার ভিতরে খোঁচায় যে এই জিহবাই প্রতিবেশীর বিবির দিকে তাকায় না তার সাথে ব্যবচার করে না এইটা নিয়ে এত চিন্তিত ছিল কেন জিহবা আচ্ছা ভাই এখন ভাই আমি এই ব্যাপারে আমি বলতে গেলে বলতে চাই যে আসলে সবাই মানে বাংলাদেশে কেউ হার্ড কোর খ্রিস্টানিটি পালন করে না এন্ড অ্যাজ আই লাইক সবাই জাস্ট মানে ঝামেলা মুক্ত থাকতে চায় অন্যদের কাছ থেকে জাস্ট লিভ মানে লেট দেম লিভ লিভ এন্ড পিসফুলি ইট মানে মানে রেগুলার সেকুলার পার্সন যে এনি আদার আপনি যে কোনো ধর্মেরই আপনি ধরেন অনেক মুসলমান এরকম ভাবেই বাস করে হিন্দু এরকম ভাবেই বাস করে অ্যান্ড বেসিক্যালিপল ডোট ওয়ানো টু গেট ম্যাচ উইথ আওয়ার পিপল সো

মডার্ন বাংলাদেশে বা খ্রিস্টানিটি কথা বলেন বা অন্যান্য ওয়েস্ট বা ইউরোপ ওদের খ্রিস্টানিটি কথা বলেন সব কিছু গির্জা টির্জা কিন্তু সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে নট মানে কি বলবো সবাই বেসিক্যালি সেকুলার যেটা বলে আর কি সেকুলারিজম গণতন্ত্র এরকম একটা ভালো সিস্টেমের মধ্যে যারা বড় হয় তারা কিন্তু কখনোই মানে হার্ড রিলিজিয়াস থিঙ্কিং এর দিকে যাবে না থিং অ্যান্ড আমি আরেকটা বিষয় যেটা মনে করি হচ্ছে মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে অ্যান্ড যারা মডারেল লিবার তারা তারাও জানে যে ইসলামী কোনো কান্ট্রি আসলে তাদেরও অবস্থা খারাপ হবে অ্যান্ড অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখনই মানুষ ইসলামী বা ইসলামিস বা যখন মুসলিমদেরকে মানে ভালো হিসাবে মানে উপস্থাপন করা হয় তখন কিন্তু এই মডারেট বা লিবারেল মুসলিমদেরকেই আহ কি বলে উদাহরণ হিসেবে

থেকে এই টাইপের মিডিয়া তো চিন্তা ভাবনা তখন থেকে এসেছে এবং দ্যাটস ওয়াই বর্তমান যুগে কিন্তু আমরা মানে ইকুয়ালিটি আহ সম অধিকার এসবের কথা বলি এবং যখন একটা সমাজের একটা মানুষ ছোটবেলা থেকে বড়ো হয় এসব শুনে শুনে তখন তাদের যতই আপনি ধর্মীয় কথাগুলো বলেন আমাদেরকে তো বলা হয়েছে বাট আহ আমরা এগুলা মানে মানে বেসিক্যালি আট দ্য ডে ওই মানে একটা রাষ্ট্রের যে ল থাকে ইকুয়ালিটি বা সবাইকে সমান চোখে দেখা মানে এই ভ্যালুস গুলো যখন আপনাকে শেখানো হবে আমি মনে করি না যে ধর্মের ওই গুলাও তেমন একটা কাজ আসে অ্যান্ড অ্যাট দ্য ডে সব ধর্মই বা সব দেশ মানে সেকুলার বা সেকুলার ভ্যালুস গুলো যখন এরকম ইয়ে করা হয় আলটিমেটলি সবগুলাই লাইক ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কালচারের মতোই ডেভেলপ করবে বা করে আর কি আচ্ছা আমি একটু ফারাজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি হ্যাঁ ফারাজ ভাই আপনার কি মনে হয় যে সেই সময় কি এটা নিয়ে খুব

সেটা নিয়ে ইতিমধ্যে ভাই কথাবার্তা হয়ে গেছে কি আমি হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে এখানে এখানে অনেকেই বলছেন যে এটা আসলে শুধুমাত্র ধর্মের কারণে বাট আমি এখানে আমি আমার দিমত আছে এখানে আমি মনে করি इट्स नॉट जस्ट अबाउट রিলিজিয়ন রিলিজিয়ন ইজ जस्ट दैट अनदर এখানে আসলে খুব अबाउट রিলিজিয়ন এই কথাটা কে বলেছে সেটা একটু আমাদেরকে একটু বলবেন না মানে আপনারা বলছেন সেটা বলছেন বাট অনেক মানে ভাই এক সেকেন্ড একটু ধৈর্য ধরেন আমার কথাটা শেষ করতে দেন কথাটা শেষ করতে দিয়ে তারপর আপনি বলা শুরু করেন হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করেছি জাস্ট অ্যাবাউট রিলিজন এটা মানে কেউ বলেছে আমি তো এরকম পাগল কেউ চিনি না একটা এই ধরনের কথা বলেছে এরকম আমি শুনি নাই আপনি বলছেন এসে আমাদেরকে না ভাই আমি আমি এটা পোষণ করি মনে এই কথাটা যে আপনি বলছেন এই কথাটা কেন বলছেন সেটাই তো আমি বুঝতে পারছি না যে এই কথাটা বলার এই কথাটা তো এমন সময় একজন মানুষ বলবে যখন কেউ বলবে যে এটা জাস্ট অ্যাবাউট রিলিজন যখন কেউ বলবে তখন শুধুমাত্র আপনি এই কথাটা বলবেন হ্যাঁ

ফারাজ ভাই আপনি কি কোন লাইভে এখন পর্যন্ত বলেছেন এটা জাস্ট রিলিজিয়নের কারণে হচ্ছে জাস্ট আজকে মেইন রিজন বলছি ভাই আমি অবশ্যই আচ্ছা হ্যাঁ মেইন রিজন মেইন রিজনও যদি হয় সেটাও আমি দিমত আপনাকে একটু মিউট করে দিচ্ছি মানব আনবায়াস মানব ভাই আপনি না কথা বলতে বলতে মাঝখানে পট করে মানে খুব জোরে আপনার কথাটা শোনা যাচ্ছে এবং আমাদের কথার মাঝখানে আপনি বারবার কথা বলে উঠতেছেন এটা তো ঠিক না ভাই আমরা তো একটা একটা প্রসিডিউর আছে তো কথা বলার আচ্ছা সরি সরি ভাই সরি ফারাজ ভাই আপনাকে আপনি কি বলেছেন এটা একবারও যে আমরা আপনি কি বলেছেন যে এটা জাস্ট অ্যাবাউট রিলিজিয়ন এটা এই ধরনের কথা কি আপনি একবার বলেছেন এই কথা বলি না যে জাস্ট জাস্ট রিলিজিয়ন শুধুমাত্র রিলিজিয়ন এটা বলি না বাট মেইন রিজন বলছি আর কি অবশ্যই আমি মনে করি এটা একটা মেইন রিজন খুবই গুরুত্বপূর্ণ একটা রিজন কিন্তু জাস্ট অ্যাবাউট রিলিজিয়ন এই কথাটা তো এখন পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে কেউ বলেছে ফারাজ ভাই আপনি কি শুনেছেন যে এরকম কেউ বলেছে

অবশ্যই তা এখানে এসে এটা বলার তো কোন অর্থ হয় না এখানে তো কেউ এই কথাটা বলা হয়নি যেখানে বলা হয়েছে আপনার উচিত সেখানে গিয়ে সেই আপনার যে মতামত সেই মতামতটা সেখানে গিয়ে দেয়া কিন্তু আপনি বলছেন যে নট জাস্ট অ্যাবাউট এই কথাটা তাহলে আপনি কেন বলছেন ভাই আমাদের এখানে এসে কেন বলছেন বুঝতে পারছেন এবার বলেন

আমি মনে করি ইটস এ জিওপলিটিক্স আসলে অনেক বিশদ কাহিনী এখানে সো আফটার লাইক নিজেকে মিউট রাখেন একটু নিজেকে মিউট রাখেন তাহলে আপনার যদি সেরকম একটা মতামত থাকে তাহলে আপনি একটা লাইভ পরিচালনা করেন সেখানে লাইভ পরিচালনা করে একটা লাইভ স্ট্রিম চালু করেন সেখানে আপনি বলেন আপনার কথাগুলো যে আপনি কি মনে করেন কিন্তু এখানে তো আমরা আসলে কার কি মনে হয় কে কি মনে করে কোন বিষয়টা সম্পর্কে কি মনে করে সেই বিষয়গুলো আমরা আসলে জানতে ইচ্ছুক না আমরা আসলে যে জিনিসটা নিয়ে আলোচনা করি সেই জিনিসগুলো হচ্ছে রিলিজন কেন এখানে একটা প্রধান ফ্যাক্টর সেই বিষয়ে যদি আপনার কোনো বিরুদ্ধ মত থাকে কোনো সমালোচনা থাকে সেটা আপনি যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে চাইতে পারেন আপনার মতামত না আপনার যদি কোনো একটা যৌক্তিক স্ট্যান্ড থাকে যে জিনিসটা আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন তাহলে সেটা আপনি প্রমাণ করতে পারেন এখানে এসে

মানে প্রত্যেক মানুষের মতামত করার অধিকার আছে মত নিজের একটা মনের মতো কিছু একটা ভাবার অধিকার আছে আপনার অধিকার আছে আপনি ভাবেন অসুবিধা কি আপনি ভাবেন যে এটার পেছনে হচ্ছে গিয়ে এটার পেছনে আমার বাসার পাশে যে ডাস্টবিনটা আছে সেই ডাস্টবিন থেকে যে ময়লাটা বের হচ্ছে সেই ময়লাটা এটার জন্য প্রধান কারণ এটাই কারণ আর কোনো কারণ নেই এটা আপনি ভাবতে পারেন এইটা জানার আমার কোনো আগ্রহ নাই যে আপনি কি বসে বসে কি ভাবতেছেন সেটা জানার কোনো আগ্রহ নেই আমার আপনি যদি কোনো যৌক্তিক প্রমাণ দিয়ে কোনো যৌক্তিক পজিশন হোল্ড করেন আমি শুধুমাত্র সেই যুক্তিগুলা এবং সেই প্রমাণগুলা দেখতে চাই কারণ মতামত জানতে চাই না প্রমাণটা হ্যাঁ সেটা আমি জানতে হচ্ছে আসি ভাই প্রমাণটা কাচ্ছেন আপনি কোনটার যে রিলিজিয়ন মানে মেইন রিজন না এই কনফ্লিক্টের কারণ সেটা বলে দিয়েছি যেটা বলার আমি তো বলে দিয়েছি আপনি না বুঝতে পারলে আপনি আবারো একটু শুনেন তাহলে ভালো করে কি বলেছি না মানে আমার মেইন যেটা পয়েন্ট ছিল যে মানে পিপল আর যেভাবে যাই শুধু এক দল যেমন বলতেছে এটা শুধু মানে আপনার মতামত কারণ এটা আপনার মতামত তো জানতে চাচ্ছি না এখানে কেউ আগ্রহী না আপনারা প্রত্যেক মানুষেরই মতামত থাকতে পারে আপনারও মতামত নিশ্চয়ই একটা থাকতেই পারে আপনার মতামত থাকাটা তো অবশ্যই স্বাভাবিক যে কোনো মানুষ যে কোনো মতামত যে কোনো মতামত করতেই পারে আপনি যে কোনো একটা কিছু মনে করতেই পারেন কিন্তু আপনার মতামত জানতে আমি তো বিন্দুমাত্র আগ্রহ আগ্রহ নাই আমাদের আগ্রহটা শুধুমাত্র যে যুক্তিগুলা আছে আপনার কাছে যদি কোনো যুক্তি থাকে ভ্যালিড আর্গুমেন্ট থাকে ভ্যালিড কোনো প্রমাণাদি থাকে শুধুমাত্র সেইগুলা জানতে আগ্রহী আপনার মতামত জানতে আমি আগ্রহী না এই কি আপনি বুঝতে পারছেন না ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আপনাদেরকে আরেকটা আমার লাস্ট কোয়েশ্চেনটা করি এটা হচ্ছে এই ইস্যুতেই সেটা হচ্ছে প্যালেস্টাইনিরা মানে যেটা দাবি করছে যে ইহুদিরা কখনো সেখানে ছিল না এবং সেখান থেকে উচ্ছেদ করে ভাগিয়ে দিয়েছে এবং আমি আবার আরেকটা মানে আরেকটা ভিডিও দেখলাম সেখানে সেই ব্যক্তি হচ্ছে এটা রিসেন্টলি একটা ভাইরাল হওয়া ভিডিও সেই ব্যক্তি হচ্ছে বলছে যে ইহুদি জিউ মানে জিউরা সেখানে অলবেসি ছিল ইহুদি বলে রাষ্ট্র ছিল কিন্তু সেখানে বেসিক্যালি প্যালেস্টাইন বলে কিছু ছিল না এন্ড মানে যেখানে একটা ওইটাকে প্যালেস্টাইন হিসেবে নাম দেওয়া হয় ফোর্টি সেভেনের ওইটা ওই টাইমের সময় ব্রিটিশরা কিন্তু আমরা যদি অনেক আগে থেকে আরো পিছনে যাই দেন উই ক্যান ফাইন দ্যাট যে ইহুদিরা সেখানে ছিল এবং ইহুদি মানে ল্যান্ডও ওইখানে ছিল যেটা উইচ ইজ নাও কল আর কি প্যালেস্টাইন সো হু আর রাইট যদি এখন আপনি যদি ফোর্টি এইট থেকে শুরু করেন ইতিহাসটা তাহলে দেখা যাচ্ছে যে বেসিক্যালি প্যালেস্টাইনের বলে আর কি লাস্ট সেভেন্টি ইয়ার্স ধরে যেটা ওদেরকে করা হচ্ছে কিন্তু আবার জিউদের মানে যুক্তি হচ্ছে যে না আমরা তো অনেক আগে থেকেই ছিলাম ওইখানে অ্যান্ড ফর্টিএটের পরে ওই ব্রিটিশটা না হয় ভাগ করছে ভাগ করার পরে ওই জিউদেরকে আনার আনছে ওখানে একটা পলিটিক্যাল ব্যাপারটা বললাম আর কি তো ওখানে জিউদেরকে আনা হয়েছে পরে প্যালেস্টাইনের পয়েন্ট যদি সত্যি হয় যে ওখানে কোনোদিন ইহুদিই ছিল না তাহলে তো মানে পুরো স্টোরিটাই বদলাই যায় আবার ইহুদিদের কথা যদি চিন্তা করি যে না ওরা অনেক আগে থেকে ছিল টাইম লাইনটা যদি আমরা সেভাবে ধরে আনি অন্যরকম হয়ে যায় খুব নয়েজ ভি লাগতেছে

আমি অনেক প্যালেস্তাই দাবি করতে শুনেছি এবং হাজার বছর পুরানো রাইট তো সেই হিসাবে সেই লজিকালিও কিন্তু আপনি এবং আর্কিওলজিক্যাল ওরা ইয়েও পাইছে বলছে যে ওইখানে মানে উইজল্যান্ড আর যেটা এখন প্যালেস্টাইন বলে যে ইহুদিদের সাথেই যায় এবং আরো তারপরে আরো আরেকটা যুক্তি দেখালো যে

এটাই বা কিভাবে থাকে কারণ আমাদের ধর্মগ্রন্থই তো বলা আছে ওই অঞ্চলে তো ইহুদিরা বসবাস করতে এটা তো ধর্ম কোরআন এগুলা আছে তাহলে মানে এটা কিভাবে আসিফ ভাই ধর্মগ্রন্থ যতই বলা থাকুক এটা কি তাদের যাচ্ছে কি বলবো এখন ফোর্টিএট থেকে যদি আপনি শুরু করেন দুই পক্ষে কিন্তু হিস্টোরিক্যালি ইসরায়েলিরা আগে মার খাইছিল শুরুর দিকে এটা তো আই থিঙ্ক তাদের ইসরা শুরুর দিকে যখন তারা ইন্ডিপেন্ডেন্স করে তখন থেকেই হয় ইসরায়েলিরাই আগে মানে বেশি মর্ত আর কি যেটা এখন মানে পাশা উল্টায় গেছে আরকি তারা বেসিক্যালি ইকোনমি বলেন বা অস্ত্র বলেন সব দিক থেকে এগিয়ে গিয়ে এখন মানে তারা এগিয়ে আছে আর কি শুনলাম আপনার যেটা বক্তব্য শুনলাম আজকে তাহলে আপনাকে বিদায় জানি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন পাওয়া যায় আপনি ভালো থাকবেন